আসসালামু আলাইকুম সকল মুসা শিকারি ভাইরা, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো শিমারু নিকেতা টিএফ ফিশিং রড টু পার্ট টিকা ব্র্যান্ডের অনেক উন্নত মানের একটি এবং ভালো একটি টু পার্ট রড। তো আপনারা যদি এই রডটি নিতে চান কী করে নেবেন এবং হচ্ছে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু ভিডিওতে বলবো, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর সবসময় আমরা টিকা অরিজিনাল প্রোডাক্টটা সেল করে থাকি একদম হলোগ্রাম সহকারে। তো টিকার যত প্রোডাক্ট লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নেই, আমরা টিকার যে কোনো প্রোডাক্ট আপনাদেরকে অবশ্যই দিতে পারবো। আর টিকা ব্র্যান্ডের আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো এটা হচ্ছে নিকেতা টু পার্ট। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে কিন্তু সকল সেই বর্ষের ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। তো এটা হচ্ছে নিকেতা, এটা হচ্ছে 10 ফিট। আমি আপনাদেরকে 10 ফিট দিয়ে রিভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে ফুজি গাইডের, এটা হচ্ছে ফুজি রিং গাইড। ফুজি গাইডটা অনেকে বোঝে না যে ভাই ফুজি কী করে বুঝবো। তো এখানে দেখবেন, লক্ষ্য করবেন যেখানে ফুজি কিন্তু লেখা রয়েছে FUJI, এখানে দেখতে পাচ্ছেন ফুজি কিন্তু সুন্দর করে এখানে কিন্তু লেখা থাকে, যেটা অরিজিনাল ফুজি। আর যেগুলো ফুজি টাইপ ওগুলো হচ্ছে লেখা থাকে না, এটা সবসময় মাথায় রাখবেন। এগুলো হচ্ছে ফুজি অরিজিনাল ফুজি গাইডের রিং গাইড দেখতে পাচ্ছেন। আর মাথাটা খুবই স্ট্রং, এটা হচ্ছে লং থ্রোর জন্য খুবই ভালো, কারণ মাথাটা লেগ পেকা কিন্তু কম। আর হচ্ছে এটা লং থ্রোর জন্য ইনশাল্লাহ খুব সহজে 20 বিঘা 25 বিঘা পুকুরে আপনারা খুব সহজে কিন্তু ইজিভাবে কিন্তু আপনারা এই টু পার্টটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 10 ফিট, 9 ফিটটাও আছে, তবে 9 ফিটটা স্টকে কম আছে, আপনারা ফোন দেবেন, 9 ফিটের রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে রিং গাইড, লাস্ট রিং গাইড, এটা দেখছেন ডবল রিং গাইড যেটা বলি আমরা, খুবই সুন্দর। ডবল রিং গাইডের যে ছিপগুলো সবচেয়ে বেশি মজা হয়, কারণ টু পার্টের ডবল রিং গাইড না হইলে কিন্তু রিংগুলো অতটা টেকসই হয় না আমি দেখেছি। তো সেই জন্য আমরা টিকার আমি যেসব প্রোডাক্ট সেল করি সম্পূর্ণটা ডবল রিং গাইডগুলোই বেশি সেল করার চেষ্টা করে থাকি। তো দেখতে পাচ্ছেন ইজিভাবে এখানে আপনারা লাগাই দেবেন। অনেকে বললেন যে ভাই প্যাচ নিবো, তো ভাই প্যাচ সিস্টেম লাগে না। যেসব কোয়ালিটি সম্পূর্ণ টু পার্ট থাকে ব্র্যান্ডের, যেরকম টিকা ব্র্যান্ডের সীমা দায়ওয়া সীমানো দায়ওয়া, তো এগুলোর মধ্যে এরকম থাকে কিন্তু প্যাচ থাকে না, এটা মাথায় রাখবেন। যেমন নর্মাল চায়না ব্র্যান্ডের মালগুলোতেই কিন্তু প্যাচ হ্যান্ডেল মানে প্যাচ সিস্টেম থাকে, এটা মাথায় রাখবেন। ব্র্যান্ডেরগুলো আমি খুব কমই দেখি, মানে দেখিনি বললেই চলে। তো যাই হোক, আপনারা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে কোনগুলোতে হচ্ছে দেখছেন যেখানে প্যাচ সিস্টেম অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর দেখতে পাচ্ছেন এটা প্যাচ ছাড়া, তো দেখতে পাচ্ছেন খুলবে না ততক্ষণ না পর্যন্ত প্যাচ দিয়ে দিয়ে এটা টান দেওয়া পর্যন্ত এটা কিন্তু খুলবে না, খুবই মজবুত। তো চলুন এটার হচ্ছে ক্যাপাসিটিটা বলি, যে হচ্ছে শিমারু নিকেতা টিএফ এটার হচ্ছে গায়ে কী কী লেখা আছে তার আগে বলে দিয়ে, হলোগ্রামটা দেখবেন অরিজিনাল টিকা ব্র্যান্ডের। আর এটা একটা, তো দুইটা থাকে সবসময়, এটা কিন্তু অনেকটা থাকে না, এটা ভাববে না যে এটা নাই মানে নাই, 2 নাম্বার কিন্তু না, এটা আর এটা দুইটাই থাকে, অনেক টাইম এটা থাকে না। সো এটা হচ্ছে হলোগ্রাম সহকারে আমার কাছে পাবেন, যা দেখবেন তাই পাবেন ইনশাল্লাহ, অন্য কোনো প্রোডাক্ট পাবেন না। তো এটা হচ্ছে ক্যাপাসিটিটা দেখি আমরা, তো এখানে কী কী লেখা রয়েছে, কাস্টিং ওয়েটটা এখানে দেওয়া আছে 10-0, এটা হচ্ছে 10 ফিট, 3.5 mm মানে 3.5 মিটার, এবং হচ্ছে 1/2x20 LB, এটা হচ্ছে 12x20 LB সুতার জন্য খুবই ভালো। আর এটা হচ্ছে 10x100, কাস্টিং ওয়েট হচ্ছে 10x100, খুব সহজে আপনারা 100 গ্রাম প্লাস কিন্তু আপনারা গ্রাম প্লাস হচ্ছে লাড্ডু আরামসে থ্রো করতে পারবেন। তো যাই হোক, এখানে কম করে দেওয়া থাকে, এটা আপনারা অনেকে ভাবেন যে ভাই 100 গ্রাম তো 100 গ্রামই থ্রো করবো, তা না, এটা চাইলে আপনারা 250 গ্রাম থেকে শুরু করে 300 গ্রামও কিন্তু এইসব টু পার্ট দিয়ে কিন্তু লাড্ডু থ্রো করা যায়। মানে টু পার্ট দিয়ে নির্বিঘ্নে 250-300 গ্রাম লাড্ডু মানে খুব সহজেই থ্রো করা যায়। অনেকে দেখা যাচ্ছে যে আমি চাইলে আপনাদের একটা রিভিউ ভিডিও করে দেখাতে পারতাম পানির বোতল টোতল দিয়ে, কিন্তু ভাই এটা একটা কমন বিষয় যে সব দামি ছিপগুলো টু পার্টগুলো খুব সহজে কিন্তু 250-300 গ্রাম লাড্ডু ব্যাপারই না। তবে 250-300 গ্রামের কোনো লাড্ডু হয় না, এটা আপনারা হয়তো ভালো করে জানেন। সর্বোচ্চ 30 গ্রাম 50 গ্রাম সর্বোচ্চ 100 গ্রামের লাড্ডু আমরা ফিশিং করতে যেয়ে তৈরি করে থাকি, সো এর চেয়ে বেশি লাড্ডু কিন্তু হয় না।
তো যাই হোক, অনেকে করতে পারেন, হয় না বলাটা ভুল হবে, সেক্ষেত্রে অনেকে রাগও করতে পারেন, মাইন্ডও করতে পারেন, তো যাই হোক কোনো বিষয় না। ওটা তো এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, দেখতে পাচ্ছেন লিখাই রয়েছে, খুব সাবধান থাকতে হবে, এটা কারেন্ট কারেন্ট কিন্তু এটাতে খুবই সুন্দরভাবে পরিবাহী হবে, বিকজ এটা কার্বন। আর হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে ফোমের হ্যান্ডেল, ইজিভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হ্যান্ডেল। আর এইসব টু পার্টটা কতক্ষণই মাছ খেলায় তুলতে পারবেন সেটা আপনার টেকনিক নির্ভর করবে, তবে আমার যতটুকু টেকনিক অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী এটাতে 20-25-30 কেজি প্লাস মাছ তোলা যাবে, কোনো বিষয় না, 30 কেজি তোলা যাবে, কারণ টু পার্ট ছিপে কিন্তু বড় বড় মাছ খুব সহজে ধরা যায়। আর মাছ খেলানোর টাইমে কখনো ছিপ ভাঙে না, মাছটা হচ্ছে আপনার খ্যাচ মারার টাইমে কিন্তু ছিপটা ভাঙে, এটা যে কোনো ছিপই ভাঙে, মাছ খেলানোর সময় কিন্তু ছিপ কারোই ভাঙে না, ম্যাক্সিমামই ভাঙে না আমি যতটুকু ধারণা, হয়তো বা খ্যাচ মারার টাইমে বা মাছ যদি লাফ মারে সেক্ষেত্রে ছিপগুলো ভাঙে, আর টু পার্ট তো আমি দেখি না এভাবে ভাঙতে। সো কার কয়টা ভাঙছেন লাইফে একটু জানাবেন, সমস্যা নেই কমেন্টে। তো এটা হচ্ছে আগার পাট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ টাইপের কালার, রিং গাইডগুলো খুবই স্ট্রং, মজবুত, খুবই স্ট্রং। আগাটা আমি একটু ব্যান্ড করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুবই স্ট্রং আগা। তো যাই হোক, এটা যদি আপনারা নিতে চান, এটা প্রাইস আসছে যেটা 10 ফিট এটা আসছে 4000 টাকা, আর যেটা 9 ফিট ওটা আসছে 3800 টাকা। তো অবশ্যই আপনারা ফোন দিবেন, এটার বাকি সাইজগুলো আমি নিয়ে আসবো, 10, 11, 12 সাইজটা যদি পাই আমি আপনাদেরকে জানাই দেবো, সমস্যা নেই, আপনারা ফোন দিবেন। আর এটা ফিক্সড রেট না, ফোন দিবেন, কিছু কম বেশি হবে, এটা আমাদের মার্কেটটা পারফেক্ট রাখার জন্য আমরা মার্কেট রেটটা আপনাদেরকে জানাই দিলাম, সমস্যা নেই, কিছু কম বেশি হবে। সো সিমারো নিকেতা TF এই রডটি যদি নিতে চান, টিকা ব্র্যান্ডের একটি অস্থির লেভেলের একটি কী বলবো টুপাট রড, তো মিস করবেন না, এবার পরে একটি দ্বারা যে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ডিসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে, বুঝতে না পারলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।